জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে ইনসাইট। আশা করি তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আমি আজকে কোন বিষয়ের উপর ভিডিও করতে চলেছি। পঞ্চায়েত ইলেকশন কিন্তু অবশেষে শেষ হয়ে গিয়েছে, এরপরে যে ভ্যাকান্সিগুলি আসতে চলেছে অর্থাৎ জুলাই এবং আগস্ট মাসের মধ্যে যে ভ্যাকান্সিগুলি আসতে চলেছে সেই বিষয়ে আমি তোমাদের আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। একটু ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি দেখতে থাকো, এ টু জেড তোমাদের সম্পূর্ণ তথ্য দিতে থাকবো। ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর বিজ্ঞপ্তি কবে আসবে এবং পিএসসি ফুড সাব ইন্সপেক্টর নিয়ে অনেকেই অনেক টেনশনে রয়েছে। অনেকে আমাকে কমেন্ট করছো, অনেকে কমেন্ট করছে দাদা খুব টেনশন হচ্ছে, পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের শর্ট নোটিফিকেশান তো প্রকাশিত হয়ে গেছে, কবে ভ্যাকান্সিটা আসবে? অনেকেই আমাকে প্রত্যেক দিন কমেন্ট করে জানাচ্ছ। এর উত্তর আমি তোমাদের বলবো আজকে যে কোন কবে তোমাদের এই ভ্যাকান্সিগুলি আসবে এবং কবে থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। ঠিক আছে, সবার প্রথমে যে ভ্যাকান্সিটা আসতে চলেছে সেটা হচ্ছে পিএসসি ফুড সাব ইন্সপেক্টর। পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের কিন্তু ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি বেরোবে, আমাদের পঞ্চায়েতের ইলেকশনের যে তোমাদের ফলাফল ঘোষণার পরেই, কিছুদিন পরেই, কিন্তু এই মাসের মধ্যেই কিন্তু ভ্যাকান্সিটা তোমাদের প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, পিএসসি ফুড সাব ইন্সপেক্টর। ঠিক আছে, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সি কবে আসবে বলে রাখি বন্ধুরা, এক্সাইজ এএসআই যে ভ্যাকান্সিটা অনেক দিন ধরে ঝুলে রয়েছে বন্ধুরা, এই এক্সাইজ এএসআই ভ্যাকান্সিটা সবার আগে আসবে, তারপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল। কনস্টেবলের ভ্যাকান্সিটা একটু লেট হবে বন্ধুরা, সেপ্টেম্বর মাস নাগাদ তোমাদের ভ্যাকান্সিটা আসবে। যে যতই বলুক যে জুলাই মাসের মধ্যে ভ্যাকান্সি আসবে, অত সহজে কিন্তু এই কনস্টেবলের ভ্যাকান্সিটা আসবে না। ঠিক আছে, বারবার বলে রাখছি। আর তোমাদের যে কলকাতা পুলিশের রেজাল্ট সেটা কিন্তু অক্টোবর মাসে প্রকাশিত হচ্ছে, যদিও আমি থাম্বনেলে অ্যাড করা নেই যে কনস্টেবলের এই কলকাতা পুলিশের যে রেজাল্টটি, সেই কলকাতা পুলিশের রেজাল্টটি কিন্তু অক্টোবর মাসে আসছে। আর এক্সাইজ এএসআই আর সাব ইন্সপেক্টর ভ্যাকান্সিটা কিন্তু তোমাদের সবার প্রথমে আসবে, আর পিএসসি ফুড সাব ইন্সপেক্টর, এই তিনটে ভ্যাকান্সি কিন্তু সবার প্রথমে আসছে। তারপরে তোমাদের যে ভ্যাকান্সিগুলি আসছে সেটা তার মধ্যে অনেকগুলি রয়েছে, যেমন রেলের অনেকগুলি ভ্যাকান্সি আসবে। রেলের আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর ভ্যাকান্সি কবে আসতে চলেছে আমি তোমাদের বলে দিই। তার আগে আমি তোমাদের একটা ভিডিও দেখার জন্য অনুরোধ করব, সিভিক পুলিশের যে রিক্রুটমেন্ট নিয়ে আমি তোমাদের ভিডিওটা আপলোড করেছিলাম, এই নিয়ে আমি তোমাদের তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো, তাই বলবো বন্ধুরা প্রপার এই ভিডিওটা এ টু জেড সম্পূর্ণ কিছু তোমরা প্রথম থেকে দেখো, তারপরে কিছু আমি তোমাদের ডিটেলসে তোমরা যারা কমেন্ট করছিলে তাদেরকে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, 20,000 যে শূন্যপদের সিভিক পুলিশের নিয়োগ হতে চলেছে ভোটের পরে, সেই এই ভিডিওটি তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সিটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, রেলের তরফ থেকে যে ভ্যাকান্সিটা হওয়ার প্রথমে আসবে সেটা হলো আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর, তারপরে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টিটিই পদের জন্য তোমরা ভালো করে তৈরি হয়ে যাও এখন থেকে, কারণ টিটিই পদের কিন্তু খুব বেশি শূন্যপদ নেই, 7,800 এটাই কিন্তু অনেক টিটিই পদের, যেহেতু কম শূন্যপদ থাকে। তাই বলবো রেলের তরফ থেকে যে ভ্যাকান্সি দুটো আসছে তার মধ্যে হলো এই তিনটে ভ্যাকান্সি রেলের তরফ থেকে তোমরা পাবে সেপ্টেম্বর মাসের মধ্যে, আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পাবে এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আর পাবে তোমরা টিটিই, এই তিনটে ভ্যাকান্সি তোমরা পাচ্ছ। আর পিএসসির তরফ থেকে যে ভ্যাকান্সিটা সবার প্রথম পাবে সেটা হলো ফুড সাব ইন্সপেক্টর, ফুড সাব ইন্সপেক্টরের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এই মাসের মধ্যে, এই মাসের মধ্যে কিন্তু প্রবল চান্স রয়েছে পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের ভ্যাকান্সিটা আসার। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর তো তোমাদের বলেই দিলাম, আর এক্সাইজ এএসআই এর জন্য তোমরা উচ্চ মাধ্যমিক পাস থাকবে, আর এএসআই এর ভ্যাকান্সি কত থাকবে 500-460 মতো ভ্যাকান্সি তোমাদের থাকছে এক্সাইজ এএসআই, এবং এক্সাইজ সাব ইন্সপেক্টর 250 মতো ভ্যাকান্সি থাকছে। আর আরপিএফ কনস্টেবলের ভ্যাকান্সিটা কিন্তু তোমাদের 12,000 যে বেরোনোর সম্ভাবনা ছিল সেটা কিন্তু এখন বেড়ে 13,700 হয়ে গিয়েছে, আরপিএফ কনস্টেবলের ভ্যাকান্সিটা কিন্তু অনেকটাই প্রায় 14,000 মতো কিছু ভ্যাকান্সি কিন্তু থাকবে আরপিএফ কনস্টেবলে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে তোমরা তো জানোই 9,700 প্লাস কিন্তু মেল কনস্টেবল থাকবে, সাব ইন্সপেক্টর 1,200 থাকছে, আর তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 12,000-এর মধ্যে 9,700 শুধুমাত্র মেল থাকবে, তার ফিমেলের জন্য কিন্তু আরও 2,500 থাকবে। ঠিক আছে, আর সাব ইন্সপেক্টর তো বলে দিলাম 12,050-এর মতো কিছু ভ্যাকান্সি কিন্তু তোমাদের থাকছে। আর তোমাদের কর্মসংস্থান পেপার 8 জুলাই যে পেপারটি প্রকাশিত হয়েছে সেই পেপারে কোন কোন জবের আপডেট রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, অনেকগুলি গুরুত্বপূর্ণ ভ্যাকান্সি কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলস এ টু জেড আলোচনা করেছিলাম, ফুডের সাইড বিজ্ঞপ্তি এই মাসে আসতে চলেছে আমি সেটাও তোমাদের বলে দিয়েছিলাম কিছুদিন আগে। হ্যাঁ, পিএসসি মিজেলেনিয়াসের আমি আপডেটটা পরে দিয়ে দেবো, তাও যারা পিএসসি মিজেলেনিয়াস সম্পর্কে জানতে চাইছিলে তারা অবশ্যই বলবো পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের যে এই ভ্যাকান্সিটার যে ভিডিও আমি তোমাদের করে দিয়েছিলাম এই ভিডিওটি তোমরা দেখে নেবে, পিএসসি মিজেলেনিয়াসেরও আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, পিএসসি ফুড সাব ইন্সপেক্টর জন্য কোন কোন বইগুলি পড়বে এই বইটারও লিঙ্ক আমি এই ভিডিওটারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, এই সমস্ত ভিডিওগুলির তোমরা দেখে নেবে, এ টু জেড সম্পূর্ণ কিছু তোমরা পেয়ে যাবে। আর যারা সেলফ স্টাডি করছিলে, যারা সেলফ স্টাডি করছো, যাদের জন্য অনেক কিছু প্রবলেম তোমরা ফেস করবে, তাই জন্য বলবো সঠিক ইউটিউব চ্যানেল থেকে তোমরা প্রিপারেশান স্টার্ট করো, তাহলে কিন্তু তোমাদের কোনোরকম কোনো হেল্প তোমরা সম্পূর্ণ কিছু হেল্প পেয়ে যাবে। ঠিক আছে, আর আশাকর্মী নিয়ে যারা আশাকর্মী রিক্রুটমেন্ট নিয়ে যারা আমাকে কমেন্ট করছিলে তাদের জন্য আমি তোমাদের তো ভিডিও আপডেট করেই দিয়েছিলাম আশাকর্মীর জন্য, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশে এই টোটাল ভ্যাকান্সিগুলি আসছে আশাকর্মীর জন্য আমি তোমাদের বলে রাখি। হ্যাঁ, এই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে আশাকর্মী নিয়ে যারা ইন্টারেস্টিং ইন্টারেস্ট রয়েছে।
ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি। ভোটের এই ভোট যে শেষ হয়েছে তারপরে কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ যে ভ্যাকান্সি আসবে তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে, তাই তোমাদের ভিডিওটা করে দিলাম। ভিডিওটি যারা এতক্ষণ দেখলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করতে পারবে, এবং চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি অবশ্যই অল করে রাখবে, তাহলে আমার আমি তোমাদের যখনই ভিডিও আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে, চলো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ।